অবশেষে সুশান্তের আত্মহত্যা মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহার পুলিশের কাছে মুখ খুললেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে ধন্দে গোটা দেশ, উঠে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর নামে FIR দায়ের করেছেন প্রয়াত অভিনেতার পরিবার। এবার সুশান্তের আত্মহত্যার মামলায় বিহার পুলিশের কাছে জবানবন্দি দিলেন অঙ্কিতা লোখান্ডে। অঙ্কিতা লোখান্ডে বিহার পুলিশকে বলেছেন, 2019 সালে তার প্রথম ছবি মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি মুক্তির সময় সুশান্ত তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই সময় তাদের দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তখনই সুশান্ত তাকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সাথে তার সম্পর্কের কথা বলেছিলেন। তিনি অঙ্কিতাকে বলেছিলেন যে তিনি রিয়ার সঙ্গে সম্পর্কে বেশ অসন্তুষ্ট, খুশি নন। রিয়া তাকে নানা রকমভাবে হেনস্থা করে, তাই তিনি রিয়ার সঙ্গে রিলেশন শেষ করতে চান, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। সূত্রের খবর, সুশান্তের মৃত্যুর পর দুবার পাটনা গিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। তখন অঙ্কিতা সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির সাথে দেখা করেছিলেন এবং সেই সময় শ্বেতার কাছে সুশান্তের করা এই চ্যাটগুলি দেখিয়েছিলেন। সুশান্তের করা ওই মেসেজগুলো প্রমাণ হিসেবে অভিনেত্রী অঙ্কিতা বিহার পুলিশের কাছে দেখিয়েছেন। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।